রায়ের পাঁচ বছর পর মানবতা বিরোধী অপরাধী জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ড আপিল বিভাগেও বহাল, রাষ্ট্রপক্ষের সন্তোষ, রিভিউ আবেদন করবে আসামি পক্ষ। পেঁয়াজের ঝাঁজে অস্থির খাতুনগঞ্জের পাইকারি বাজার, খুচরা বাজারে আগুন, বাড়তি দামের বোঝা আরও কিছুদিন বইতে হবে বললেন বাণিজ্যমন্ত্রী। বোরোর দরেই মিলারের কাছ থেকে আমন চাল কিনবে সরকার, এবারই প্রথম সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে ধান।